বা জগদ্ধাত্রী পূজো দশমী সারা রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে বিসর্জনের প্রস্তুতি। স্বাস্থ্যবিধি মেনে মা জগদ্ধাত্রীকে বিদায় জানাতে প্রস্তুত রাজ্যবাসী। সংক্রমণ এড়াতে এবছর দুদিন ধরে প্রতিমা বিসর্জন হবে। বিসর্জনের জন্য কয়েকটি তারিখ নির্দিষ্ট করা হয়েছে। করোনা আবহে বাদ শোভাযাত্রা শুধুমাত্র কয়েকজন উদ্যোক্তাই যেতে পারবেন ঘাটে। সমস্ত রকম নিয়মবিধি মেনে মা জগদ্ধাত্রী দশমী পুজোর আয়োজন করেছিল তালতলা ইউথ কর্নারের শুভ সদস্যরা। প্রতি বছর এই দিনে প্রসাদ বিতরণের আয়োজন করে থাকেন মানা চক্রবর্তীরা, কিন্তু এবছর করোনা আবহে তা করা যায়নি। তবু আনুষ্ঠানিকভাবে মাকে বিদায় জানালেন তারা। প্রার্থনা একটাই, আবার সময়। সে সঙ্গে আরও প্রার্থনা, পরের বছর যেন পরিস্থিতি স্বাভাবিক হয়, যাতে মহা ধুমধামে মায়ের পুজো করা যায়। তাড়াতাড়ি মায়ের কাছে প্রার্থনা, তাড়াতাড়ি যেন ফিরে আসুক। আর যতক্ষণ না ভ্যাকসিন যতক্ষণ না আসছে ততক্ষণ মানুষের অসহায়ের মধ্যে এই কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সর্বত্র। তো গবেষণা যারা চেষ্টা করছে, কিন্তু আমাদের ইউরোপ্রান্সি যেভাবে ইনফ্রাস্ট্রাকচার করছে, ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমাদের ভারতবর্ষে মানে ইউরোপ্রান্সি যেভাবে ইনফ্রাস্ট্রাকচার বলুন, গবেষণা বলুন, তারপরে একটা কাস্টি কমিটি করে সারা বিভিন্ন ইন্টারন্যাশনাল যারা ডাক্তার স্ট্যান্ডার্ড আছে তাদেরকে বসে, তাদের যারা পিএইচডি করা গবেষণা করা তাদেরকে গঠন করে তারা চেষ্টা করছে, কিন্তু আমাদের সেই তুলনায় ভারতবর্ষে আমরা কিন্তু পিছিয়ে গেছি। শুধু রাম মন্দির রাম মন্দির রাম মন্দির করে আগে তো মানুষ মানুষ যদি না বাঁচে দেশ থাকবে। জাত পাতের লড়াই আজকে দেশের জন্য যারা লড়াই করেছিল স্বাধীনতা ব্রিটিশ সাম্রাজ্যবাদের লড়াই, তখন নেতাজি সুভাষ চন্দ্র বসু সর্বধর্ম সমন্বয় ডুবার দায়ী গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। সেই সেই গান্ধীজির নেতৃত্বে একটাই ছিল যে সেকুলারিজম। তো আজকে সারা পৃথিবীতে আমি মনে করি বিভিন্ন ইউরোপ কান্ট্রি দ্বারা আমেরিকা বলুন, রাশিয়া বলুন, তোমার ব্রিটেন বলুন, সর্বত্র ফ্রান্স বলুন, তারা স্পেনও আপনার আক্রান্ত হয়েছিল, কিন্তু তারা একটা মানে ইনফ্রাস্ট্রাকচার যে ভ্যাকসিনটা কিভাবে করতে পারে চেষ্টা চলছে, এ করছে মানে অক্লান্ত একেবারে গবেষণার মাধ্যমে মানে ট্রাস্টি বোর্ড করে যারা গবেষণা যারা সায়েন্টিস্ট যারা আছেন তাদের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।